আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও অভিভাবক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করবো ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার তেইশের আচরণিক সূচকে কীভাবে ত্রিভুজ পাওয়া যায় অন্যান্য দশটি সাবজেক্টের মতো আচরণীকেও দশটি সাবজেক্ট মিলে একটি আচরণিক ট্রাস্ক্রিপ্ট অর্থাৎ সিট দেওয়া হবে যেটিতে ত্রিভুজ সবসাইতে ভালো থাকবে আর ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজের মধ্যে ত্রিভুজটা সর্বোত্তম সুতরাং এটি পাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকবে আর এই ত্রিভুজটা কিভাবে পাওয়া যায় সেটি নিয়েই আমার এই আলোচনা প্রচলন মূল আলোচনাতে চলে যায় ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে শিক্ষার্থীর হাতে এই রকম একটি ট্রান্সক্রিপ্ট দেওয়া হবে এই আচরণ সূচকের উপরে ট্রান্সক্রিপ্টে আমি আপনাদের দেখালাম যে এইভাবে মূলত ট্রান্সক্রিপ্টটি দেওয়া হবে তবে এখানে অবশ্যই এই ত্রিভুজটা যদি থাকে অবশ্যই সেটি সর্বোত্তম এটা আপনারা জানেন অলরেডি জেনে ফেলেছেন তো এইটা এখানে ত্রিভুজ পেতে হলে কী করতে হবে এরকম মোট এখানে যে সূচক দেখতে পাচ্ছেন মোট দশটি সূচক আছে এই দশটি সূচক মিলে একটি নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই নিয়মের উপর ভিত্তি করে ত্রিভুজ পেতে হবে সেই নিয়মটা নিয়ে আমি আলোচনা করবো এবং দশটিতেই যাতে ত্রিভুজ আসে সেটাও আমি আলোচনা করবো মূলত আমার কনটেন্টে এটি আলোচনা থাকবে তো চলুন একে একে দশটি যে সূচক আছে সেই দশটি সূচক কীভাবে ত্রিভুজ পাওয়া যায় আলোচনা করি এটি হচ্ছে আচরণিক সূচকের সেই ক্যাটাগরি যেটি এইভাবে থাকবে আচরণিক সূচক এবং চতুর্ভুজ বৃত্ত ও ত্রিভুজ আর এখানে শিক্ষার্থীর অর্জনের এটি হচ্ছে মাত্রা আচরণিক সূচকে ভালো করার উপায় এই হচ্ছে এরা এইভাবে আমি চার আকারে এবং পর্যায়ক্রমে এক এক দুই তিন চার এভাবে দশ পর্যন্ত মোট কিভাবে তির তিরভুজ পাওয়া যায় সেটি নিয়ে আলোচনা করবো আচরণিক সূচকের এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে দলীয় কাজের সক্রিয় অংশগ্রহণ করছে কি না তার মানে যখন চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন উৎসব শুরু হবে তখন শিক্ষার্থীকে এই দলীয় অংশগ্রহণ করতে হবে এবং সেই অংশগ্রহণে যদি সে সক্রিয় থাকে এবং কেমন থাকলে ত্রিভুজ পাবে আমি সেটি দেখাচ্ছে এখানে দলের সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনার পরিকল্পনার সক্রিয় অংশগ্রহণ করেছে সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথভাবে পালন করেছে যদি হয় তাহলে সে ত্রিভুজ পাবে এবং এই ত্রিভুজটা পাওয়ার জন্যই লক্ষ্য রাখতে হবে এবং যে সে যদি বৃত্ত পাওয়ার মতো হয় তাহলে তার কার্যক্রমটা এরকম থাকতে হবে যে দলের কর্মপরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণে যথাযথভাবে অংশগ্রহণ না করলেও দলীয় নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করেছে যদি এটা হয় তাহলে সে বৃত্ত পাবে আমি মনে করছি যে কেউ বৃত্ত পাবে না সবাই ত্রিভুজ পাবে তবে আমি বলে দিচ্ছি প্রথমবার পরবর্তী আর বলবো না এবার যদি সে চতুর্ভুজ পায় তাহলে বুঝতে হবে যে নিলয়ের পরিকল্পনায় কর্ম পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে না তবে নিজের মতো করে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করছে যদি এটা হয় তবে সে চতুর্ভুজ পাবে এটা ছিল হচ্ছে এক নম্বর সূচক এবারে দুই নম্বর সূচকে কী আছে সেটা দেখে নেই দুই নম্বর সূচকে আছে যেটি সেটি হচ্ছে নিজের বক্তব্য ও মতামত দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যান্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছে তার মানে অভিভাবক কিন্তু অনায়াসে বুঝতে পারবে যে সে এই দুই নম্বরের সূচকে যদি সে চতুর্ভোজ পাই সেক্ষেত্রে এই অংশটা নিয়েছে অভিভাবক এই চার্ট অর্থাৎ ট্রান্সক্রিপ্টটা দেখলেই বুঝতে পারবে আর আমি এখন এই চতুর্ভুজ কীভাবে পাবে বৃত্ত কীভাবে পাবে সেটা নিয়ে আলোচনা করব না আমি সরাসরি চলে যাব হচ্ছে ত্রিভুজে কেননা এগুলো আলোচনা করতে গেলে অনেক হয়ে যাবে দশটা আছে দশটা আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে এই জন্য আমি শুধু ত্রিভুজগুলোই আলোচনা করব। আর আমি আশা করছি যে আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই ত্রিভুজটাই পাবে দেখো নিজের যৌক্তিক বক্তব্য ও মতামত সুস্পষ্ট ভাষায় সবার সাথে শেয়ার করেছে এবং অন্যদের যুক্তিপূর্ণ মতামত মেনে নিয়ে গঠনমূলক আলোচনা করেছে এটা যদি হয় তবে সে ত্রিভুজ পাবে এটা ছিল দুই নম্বর এবং তিন নম্বরটা ঠিক এরকম নির্দিষ্ট সমস্যার সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে পালন করেছে এবং বৃত্ত ত্রিভুজ পেতে হলে তাকে করতে হবে হচ্ছে নির্দিষ্ট সমস্যার সমাধানের উদ্দেশ্যে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া মেনে কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করেছে প্রয়োজনীয় প্রক্রিয়া পরিমার্জন করেছে এটি যদি হয় তাহলে সে ত্রিভুজ পাবে ওকে এবারে তিন নম্বরটা দেখতে চার নম্বরটা এরকম শিক্ষণ অভিজ্ঞতা সমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পূর্ণ করেছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় সক অনুশীলন পূরণ করেছে এটাতে যদি সে ত্রিভুজ পাওয়ার মতো হয় তবে সেটি অবশ্যই শিক্ষণ অভিজ্ঞতা সমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো যথাযথভাবে সম্পূর্ণ করেছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় শখ অনুশীলন পূরণ করেছে এটা ছিল হচ্ছে চার নম্বর আমি আশা করছি যে চার নম্বরটাও সে ত্রিভুজ পাওয়ারই চেষ্টা করবে পাঁচ নম্বরটা যেটি আছে সেটি হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করেছে এটাতে ত্রিভুজ পেতে হলে এরকম করতে হবে পরিকল্পনা অনুযায়ী সময় নির্ধারিত কাজ সম্পন্ন করেছে যদি এটা হয় তাহলে সে অবশ্যই ত্রিভুজ পাবে আর এই বৃত্ত যদি পায় তাহলে দেখো যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করার চেষ্টা করেছে কিন্তু সঠিক পরিকল্পনায় আভাসে কিছু ক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে এটি যদি হয় তাহলে সে বৃত্ত পাবে আর চতুর্ভুজ পেতে হলে সঠিক পরিকল্পনার অভাবে সকল ক্ষেত্রেই কাজ সম্পন্ন করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে তার মানে সবগুলোই সময় বেশি লেগেছে তারপর ছয় নম্বরটা হচ্ছে দলীয় ও একক কাজে বিভিন্ন ধাপে সততার পরিচয় দিচ্ছে যদি এরকম হয় তাহলে এটি হচ্ছে কত ছয় নম্বর সূচক আর ছয় নম্বর সূচকে যদি ত্রিভুজ পেতে হয় তাহলে তাকে করতে হবে কাজের বিভিন্ন ধাপে যেমন তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও উপস্থাপন কাজের প্রক্রিয়া বর্ণনায় নিজের ও দলের ব্যর্থতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছে কাজের ফলাফল প্রকাশ ইত্যাদি সকল ক্ষেত্রে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়েছে যদি এরকম হয় তাহলে সে অবশ্যই ত্রিভুজ পাবে এবং সাত নম্বরে যেটি আছে সেটি আছে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করেছে এবং দলের সমন্বয় সাধন করেছে এটিতে ত্রিভুজ পেতে হলে নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের পাশাপাশি অন্যদের কাজের প্রয়োজনীয় সহযোগিতা করেছে এবং দলীয় কাজের সমন্বয় সাধনের চেষ্টা করেছে যদি এরকম হয় তাহলে অবশ্যই সে ত্রিভুজ পাবে আট নম্বরটা যেটি ছিল সেটা হচ্ছে এরকম অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করেছে এবার চতুর্ভুজ তাকে যদি পেতে হয় এরকম অন্যদের দৃষ্টিভঙ্গি ভিন্নতা ও বৈচিত্র্যের গুরুত্ব দিচ্ছে না এবং নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিচ্ছে এটা যদি হয় তাহলে সে শত্রুভুজ আর ত্রি পেতে হলে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যতা স্বীকার করছে এবং অন্যদের যুক্তি ও মতামতকে গুরুত্ব দিচ্ছে যদি এরকম হয় তাহলে অবশ্যই সে বৃত্ত পাবে আর ত্রিভুজ পেতে হলে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা বজায় রেখে তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে যদি এরকম হয় তাহলে অবশ্যই সে ত্রিভুজ পাবে আর প্রত্যেকটা স্টুডেন্টই ত্রিভুজ পাবে এটা আশা করি নয় নম্বরটা যেটি ছিল সেটি হচ্ছে দলের অন্যান্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দিচ্ছে তার মানে কি হয়েছে তার ভালো মন্দ বিচার সে করছে যেমন যদি চতুর্ভুজ পেতে হয় তাহলে প্রয়োজনে দলের অন্যদের কাজের ফিডব্যাক দিচ্ছে কিন্তু তা যৌক্তিক গঠনমূলক হচ্ছে না আর বৃত্তটা হতে হলে দলের অন্যদের কাজের গঠনমূলক ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছে কিন্তু তা যত সময় বাস্তবসম্মত হচ্ছে না আর ত্রিভুজ পেতে হলে অবশ্যই তাকে দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে যৌক্তিক গঠনমূলক ও বাস্তবসম্মত ফিডব্যাক দিচ্ছে এটা যদি হয় তাহলে অবশ্যই সে ত্রিভুজটা পাবে ওকে তারপরে আচরণিকের শেষ নম্বর এবং দশ নম্বর সূচকটা হচ্ছে এইরকম ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে পরিমিত বোধ বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে এইগুলো যদি সে ত্রিভুজ পেতে চায় তাহলে তাকে অবশ্যই ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপনা মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে পরিমিতিবোধ বৈচিত্র্যময়তা নান্দনিকতা বজায় রেখে যৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে তাহলে সে অবশ্যই ত্রিভুজ পাবে এবং ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা করছে কিন্তু পরিমিত বোধ ও নান্দনিকতা বজায় রাখতে পারছে না এরকম হয় তাহলে সে বৃত্ত পাবে এবং তাকে শত্রুভুজ পেতে হলে ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিত বোধ ও নান্দনিকতার অভাব রয়েছে যদি হয় তাহলে সে সুদূরবোষ পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও অভিভাবক মণ্ডলী এইটা হচ্ছে মোট আচরণের দশটা যে আচরণিক সূচক সেই আচরণিক সূচক দশটা এখন এই আচরণিক দশটা সূচকে প্রত্যেকটা সাবজেক্টে এক একটি করে এই রকম আচরণিক সূচক থাকবে আমি বলি এই দশটা আচরণিক সূচকের যে সাবজেক্ট আবার এক জায়গায় হবে সেটা আমি কিভাবে কীভাবে দেখাচ্ছি সেই এক জায়গায় করার পরে একটা ট্রান্সক্রিপ্ট হবে সেই ট্রান্স্ক্রিপ্টটা কেমন হবে প্রথমে দেখিয়েছি আবার আমি এখন দেখাচ্ছি এই যে আচরণিক সূচকের দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে মোট দশটা আচরণিক সূচক আছে এবং প্রত্যেকটাতে এক একটা সাবজেক্টে সে কোনটা পেয়েছে এরকম নির্দিষ্ট করে কিন্তু দেওয়া থাকবে এরকম প্রত্যেকটা ভিতরে এরকম দেওয়া থাকবে কোনটাই কোন সূচকে সে কি পেয়েছে এই রকম দশটা সূচক শ্রেণী শিক্ষক আচরণিক সূচক অর্জনের মাত্রা নিরূপণের সাক শ্রেণী শিক্ষক কর্তৃক সান্নাশিক সামষ্টিক মূল্যায়ন যেটা এইভাবে করা হবে যে বি বলতে এই যে আচরণিক সূচরূপ মানে বিহেভিয়ার আর সূচক মানে ইন্ডিকেটর যেটি সেটি হচ্ছে এক এক বি আই বলতে এক নম্বর বোঝাচ্ছে বি টু বি টু মানে দুই নম্বর এবং বিআই থ্রি মানে তিন নম্বর এভাবে একজন শিক্ষক প্রত্যেকটা এরকম পূরণ করবে দশটা সূচকই একটা বিষয়ে এইভাবে এইভাবে মোট দশটা বিষয় পূরণ করা হবে তার মানে এই যে একজন শিক্ষক বাংলা ইংরাজি অঙ্ক ধর্ম শারীরিক শিক্ষা এইভাবে মোট স্বাস্থ্য সুরক্ষা যাকে বলে এরকম মোট দশটি সাবজেক্টে দশটি ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে সেই দশটাতে মিলে এবং খেয়াল করতে হবে সেই দশটা মিলে এবারে একটি ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে যেটি হবে এই যে এটা এখানে প্রত্যেকটি এই যে এই সূচকের সাথে মিল থাকবে এরকম এক দুই তিন চারের এবং মোট দশটা থাকবে এবং এই সূচকগুলো কিন্তু পারদর্শিতার সূচকগুলো কিন্তু এরকম থাকবে সেইখানের উপর ভিত্তি করে এই যে প্রত্যেকটাতে এরকম দেওয়া হবে এই যে প্রত্যেকটাই দেওয়া হবে কোনটাতে কি পেয়েছে একটা ট্রান্সক্রিপ্ট দেখলে অভিভাবক এবং তোমরা সব কিন্তু বুঝতে পারবা যে এক ট্রান্সক্রিপ্টের উপর সবগুলো আছে কিভাবে সে আচরণে কত পেয়েছে এইটা হচ্ছে থাকবে একবারে এই যে আচরণিক সূচক বিহেভিয়ারিয়াল ইন্ডিকেটর বিআই এটা থাকবে এইটা এখন একটার উপরে মোট দশটা সাবজেক্ট হবে দশটা মিলে একটা হবে এটা হচ্ছে আচরণিক সূচকের যে ট্রান্সক্রিপ্ট প্রেসিক্ষার্থী বন্ধুরা আশা করি এই আচরণিক সূচরে এইগুলো বুঝতে পেরেছো এবং অভিভাবক মণ্ডলী আপনারা বুঝেছেন আপনাদের সন্তানকে অবশ্যই ত্রিভুজ পাওয়ানোর জন্য মানে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই এগুলো আপনারা শিখে দেবেন এবং বলে দেবেন যে আচরণটা কীরকম করতে হবে আচরণ বলতে আসলে শুধু ব্যবহার ভালো সেটাই না আচরণিক সূচক বলতে আসলে যে সে চূড়ান্ত মূল্যায়নে তার আচরণটা কীরা কেমন ছিল কোনটায় অংশগ্রহণ কেমন ছিল কোন সূচকে কি ব্যবহার করেছে এই দশটি সূচক দেখলে সেটি এক নজরে সব বোঝা যাবে এটি হচ্ছে আচরণিক সূচক আর চাকরি বাকরির ক্ষেত্রে আমি বলি যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে এই আচরণিক সূচকটা কিন্তু অবশ্যই এখন থেকে কাজে লাগবে এই এই আচরণটা কিন্তু একটা ফ্যাক্টর চাকরির ক্ষেত্রে যেমন ভাইবার নেওয়া হয় ভাই ভাই কিছু কথা বললে বোঝা যায় যে তার আচরণটা কেমন সে আসলে কেমন এটা বিচার মণ্ডলী যেনারা আছেন তারা কিন্তু বুঝে ফেলতে পারেন এরকম আচরণিক যে এই যে নম্বরটা আছে যে সে বৃত্ত পেয়ে পেয়েছে না চতুর্ভুজ পেয়েছে না সে পেয়েছে ত্রিভুজ এইটা দেখলে কিন্তু সে বুঝতে পারবে কেননা এখানে সবগুলো এক নজরে দেওয়া আছে এই জন্য আচরণটা কিন্তু একটি ফ্যাক্টর এটাকে নর্মালিভাবে দেখা যাবেন এটা ইম্পর্টেন্টভাবেই দেখতে হবে আগামী পর্বে অবশ্যই আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আর আপনাদের সন্তানের চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন উৎসবে ভালোভাবে দিনগুলো কাটুক এবং সবগুলোতেই আশা করছি ত্রিভুজ পাক আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আপনাদের প্রয়োজনে লাগতে পারি আল্লাহ হাফেজ